এরপরে প্রশ্ন করেছেন আফরুজা আক্তার আপনি লিখেছেন মেয়েদের গলার সুর কি পর্দার মধ্যে পড়ে মেয়েদের সুন্দর কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত করণ্যাকারী মে আলাহবুল আহমেদ বলেছেন ফালা তাহদানা বিল কৌল ফালা তাহদানা বিল কৌল এ আয়তা আল্লাহ তালা মেয়েদেরকে বলেছেন তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করতে যাবে না তো সুন্দর সুর বা কোমল কণ্ঠ দিয়ে পুরুষের সাথে কথা বলা আয় তার আলোকে নিষিদ্ধ কারণ এর মাধ্যমে পুরুষ আপনাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে এবং মনে মনে জেনা করার পরিবেশ তৈরি হবে এজন্য এটি নিষিদ্ধ একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক সেই সুযোগ তার দেয়া এটা যৌক্তিক নয় এবং উচিত নয় সেজন্য মেয়েদের কণ্ঠের সৌন্দর্য বা সুললিত কণ্ঠ কিংবা কোমলতা এটি পুরুষদের বা পরপুরুষদের বা গাড়ি মাহরামদের সামনে প্রকাশ করা উচিত নয় সাধারণ যে কথা আছে সেই কথা তারা বলতে পারে আল্লাহ বলেছেন কুল্লা কুলনা মারুফা মেয়েরা স্বাভাবিক বা সাধারণ যে কথা আছে কোনো পুরুষের যদি প্রয়োজনীয় কোনো কথা বলতে হয় সেই প্রয়োজনীয় কথাটা বলতে পারে স্বাভাবিক কণ্ঠে কণ্ঠকে কোমল বা বিশেষভাবে সৌন্দর্য সৃষ্টি করা ছাড়া